2 জুন 2023 শুক্রবার ভারতের ইতিহাসে এক কালো দিনের সাক্ষী রইল। শুক্রবার উড়িষ্যার বালেশ্বর থেকে 20 কিলোমিটার দূরে বাহানগা বাজার স্টেশনে সন্ধে ঠিক 7:45 নাগাদ ভয়াবহ রেল দুর্ঘটনা, যেখানে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা 300 জন। সরকারিভাবে পরিসংখ্যানটা হয়তো কিছুটা কম। দুর্ঘটনার কবলে পড়েছিল শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া যশবন্তপুর হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। যে মালগাড়িতে বিপুল পরিমাণ লোহা কড়ি বোঝাই থাকায় মালগাড়িটি অক্ষত থেকে যায় এবং এই দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং হাওড়া যশবন্তপুর হামসফর এক্সপ্রেস, এবং যার জেরে এখনও পর্যন্ত মৃত্যুর পরিসংখ্যান 300 জন, সরকারিভাবে হয়তো কিছুটা কম, এবং আহতের সংখ্যাটা প্রায় 1000 ছাড়িয়ে গেছে। ইতিহাস ঘেঁটে দেখলে হয়তো এই ধরনের দুর্ঘটনা খুবই কম। যদিও ইতিহাসের সবথেকে বড় দুর্ঘটনা, ভারতবর্ষের ইতিহাসের সবথেকে বড় দুর্ঘটনা 1981 সালের 6ই জুন, মৃত্যু সংখ্যা ছিল প্রায় 800 জন। 2011 সাল থেকে 2022 সালের মধ্যে যে ট্রেন দুর্ঘটনা এখনও পর্যন্ত ভারতবর্ষে, তাতে প্রায় 2,60,000 মানুষের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিগত 10 বছরে মৃত্যুর পরিসংখ্যানটা 2,60,000 হলেও 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিগত 5 বছরে রেল দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যাটা 1 লক্ষেরও বেশি। এর মধ্যে 90% মৃত্যু ট্রেন থেকে পড়ে এবং ট্রেনে কাটা পড়ে হয়েছে। গত 5 বছর অর্থাৎ 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 293 জন, যেগুলি ডিরেল বা লাইনচ্যুত হয়েছিল বগি, যার জন্যই কিন্তু মৃত্যু হয়েছিল 293 জনের। এছাড়া একাধিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরেও দুর্ঘটনায় 446 জন মারা গিয়েছিল বিগত 5 বছরে, আর বাকি প্রায় 97,000-98,000 মৃত্যুটা হয়েছিল ট্রেনে কাটা পড়ে অথবা ট্রেনের সামনে এসে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল। আর বর্তমান মহানগর দুর্ঘটনাতে মৃত্যুর পরিসংখ্যান 300 জন। স্মরণ করিয়ে দিই আপনাদের যে ভারতবর্ষের ইতিহাসে বড় সড়ো রেল দুর্ঘটনাগুলিতে ঠিক কোন সালে কতজন মানুষ মারা গিয়েছিল। 1981 সালের 6ই জুন বিহারে ঘটে যায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। সেতু পার হওয়ার সময় প্রবল বেগে ঝোড়োয়া সুপার সাইক্লোন এবং এক্ষেত্রে প্যাসেঞ্জারবাহী একটি ট্রেন বাগমতী নদীতে পড়ে যায়। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 750 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। এর মধ্যে সেই ট্রেনের মধ্যে প্যাসেঞ্জারবাহী ট্রেনের মধ্যে বিয়ে বাড়ির বরযাত্রী কনে যাত্রীরাও কিন্তু একাধিক বিয়ে বাড়ির অসংখ্য যাত্রী উপস্থিত ছিলেন। 1995 সালের 20 আগস্ট ফিরোজাবাদের কাছে পুরুষোত্তম এক্সপ্রেসের সঙ্গে স্থির কালিন্দী এক্সপ্রেসের সংঘর্ষ হয়। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যাটা ছিল 310 জন। 1998 এর 26 নভেম্বর জম্মু তাওয়াই শিয়ালদহ এক্সপ্রেস পাঞ্জাবের খান্নায় ফ্রন্টিয়ার গোল্ডেন টেম্পল মেলের 3টি লাইনচ্যুত খুঁচে ধাক্কা মারে 212 জন মারা গিয়েছিলেন। 1999 সালের 2 আগস্ট গাইসল ট্রেন বিপর্যয়ের স্মৃতি এখনও ভুলে না কেউ। অবধ আসাম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছিল প্রায় 270 জনের, আহত হয়েছিল 360 জন। 2016 সালের 20 নভেম্বর ইন্দোর রাজেন্দ্রনগর এক্সপ্রেসের 14টি বগি কানপুর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে পুকুরায়নে লাইনচ্যুত হয়ে মারা গিয়েছিল প্রায় 153 জন, আহত 259 জন। 2002 সালের 9ই সেপ্টেম্বর হাওড়া রাজধানী এক্সপ্রেস রফিকগঞ্জের দেব নদীর উপর একটি সেতুর উপর লাইনচ্যুত হয় এবং এক্ষেত্রে মৃত্যুর সংখ্যাটা ছিল প্রায় 140-142 জন। ঘটনার জন্য সন্ত্রাসবাদীদের নাশকতাকে দায়ী করা হয়েছিল। 1964 সালের 23শে ডিসেম্বর রামেশ্বরম ঘূর্ণিঝড়ে পাম্বান ধনুষ্কোটি প্যাসেঞ্জার ট্রেনটি ভেসে গিয়েছিল, এতে 127 জনের বেশি যাত্রী মারা গিয়েছিলেন। 2010 সালের 28 মে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের খেমাশুলিতে এবং সুরডিহার মাঝে লাইনচ্যুত হয় মুম্বাইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। লাইনচ্যুত সেই বগিতে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। বিভৎস এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় 168 জনের, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এই ঘটনাটাকে তিনি বলেছিলেন মাওবাদী হামলা, এবং পরবর্তীকালে তিনি বলেছিলেন এটি সিপিএমের দ্বারা দুর্ঘটনা।
2010 সালের 19 জুলাই সাঁইথিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা বনাঞ্চল এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ঘটনায় 62 জনের প্রাণ যায়, আহত হন 167 জন।